অবর্ণনীয় অবস্থা। বন্যায় ভাসছে বাংলাদেশের গ্রামের পর গ্রাম। ফেনীর দুর্গম গ্রামগুলোতে খাবার সংকট তো আছে, সেই সাথে পানির জন্য মানুষ হাহাকার করছে। এই জেলার সবখানেই এখন দুর্বিষহ অবস্থা। বসতবাড়ি সড়ক ডুবে গেছে পানিতে। মানুষ জীবন রক্ষা করছে ডুবে যাওয়া বাসাবাড়ির টিনের উপর আশ্রয় নিয়ে। একইভাবে আশ্রয় নিয়েছে গবাদি পশু। দেশের চলমান কঠিন অবস্থায় ব্রিটেনের উন্নয়ন সংস্থা আলখায়ের ফাউন্ডেশন বানভাসী মানুষের পাশে রয়েছে। স্পিডবোট দিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করছে, খাবার বিতরণ করছে, বিশুদ্ধ পানি দিচ্ছে। আলখায়ের ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীবের নেতৃত্বে সকাল থেকে রাত পর্যন্ত এই মানবিক কার্যক্রম চলছে। আমরা কখনো এরকম পরিস্থিতি দেখবো ভাবতে পারি নাই। আমি দীর্ঘ 8-10 বছর কাজ করতেছি, রোহিঙ্গা ক্যাম্প, সিলেটের বন্যা, অনেক কিছু করেছি, অনেক বন্যা কার্যক্রম করেছি। ফেনীতে এরকম বন্যা আমরা দেখবো কখনো স্বপ্নেও ভাবি নাই, স্বপ্নেও ভাবি নাই। মানুষজন ভাসতেছে, মৃত ডেডবডি ভাসতেছে, মানুষ পানির জন্য হাহাকার করতেছে। এই মুরব্বী অনেক ফ্যামিলি 3 দিন যাবৎ পরে আছে, কোনো খোঁজ খবর নাই, মানে লড়ার মতো কেন অবস্থা আসলে নাই। লক্ষ লক্ষ মানুষ পানির মধ্যে গেলে কত মানুষ যে হারিয়ে গেছে আমরা বলতে পারবো না। কোনো ত্রাণের কোনো কিছু নাই, কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই, ইভেন আমরা যোগাযোগ পিচ্ছি না। আমার টিম এক জায়গায়, আমরা এক জায়গায়, কিভাবে যেমন দিনে রাত্রি বাদ করছি সে বলার মতো না। এখানে কোনোভাবেই বর্ণনা করে আসলে এটা কাভার করা যাবে না। যার হারাইছে সে বুঝবে এটা। আমি আলখায়ের ফাউন্ডেশনের সকল সম্মানিত ডোনারদেরকে এটুকু অনুরোধ জানাবো, সবচেয়ে বেশি আমাদের জন্য দোয়া প্রয়োজন। আপনার দোয়া ছাড়া এই বিপদ থেকে বাংলাদেশ মানুষ কে রক্ষা করতে পারবে না। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ শেষ বিন্দুতে আলখায়ের ফাউন্ডেশনের মাঠে আমরা আছি। আমাদের ইতিমধ্যে এখানে প্রায় অনেকগুলো ড্রাইভার এসে পৌঁছেছে, আমাদের মেডিকেল ক্যাম্প সবকিছু রেডি। বন্যায় বিপর্যস্ত একইভাবে নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া সহ দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলো। বাড়িঘরে পানি ওঠায় অনেকেই আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন, অনেকে গ্রাম ছেড়ে যাচ্ছেন শহরে। কিন্তু শহরেও স্বস্তি নেই, চলছে খাবারের তীব্র সংকট। Our team has already started rescue mission. We will be working with officials, with authorities, and assisting every single stage from rescue to relief to recovery, rehabilitation and reconstruction. For that I need full support of everyone, especially Bangladeshi community in UK and Europe, inshallah. What I would request, it is 999 for Bangladesh, it is emergency for Bangladesh. So in phase 1 I am looking for 99 people who can donate £999 as 999 emergency appeal. If not, then I'm looking for 999 people who can donate £99, inshallah. To start with, we have already decided to allocate £100,000 immediately and another £150,000 by next week. So £250,000 we are allocating before launching any appeal for Bangladesh from our emergency and general fund. So anything you donate will be addition to that. Inshallah, before I come next time again here after a few weeks, I would like to at that point announce that we have crossed £1,000,000, inshallah. So I would request £999 donation from those people who can afford, and I think many can afford that. Or at least £99 from every single person here present today, inshallah. My team is outside and my office is just behind, next to the masjid, the old synagogue. That is my office. You can visit there anytime, today, tomorrow or whenever. So please help our own people of Bangladesh. I personally will be visiting Bangladesh as soon as possible, inshallah, to deal with this emergency. I am with you, I am with your people, and my team is there always with your people, inshallah. আসুন, মানুষের চরম দুর্দিনে
দুর্বিপাকে পাশে দাঁড়াই। হে আল্লাহ, বিপদে পড়া মানুষগুলোকে হেফাজত করুন, রক্ষা করুন। Thank you.